কেকটা আমি কাটছি, দেখুন বন্ধুরা একটু বড় করেই কাটছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, জাস্ট অসাধারণ হয়েছে। বিশেষ করে এই কেকগুলো কিন্তু বাচ্চারাই ভীষণ পছন্দ করে। সুন্দর দেখতে লাগছে দেখুন কেকটা, গাটা শুধু দেখুন। নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত। বন্ধুরা আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব বড়দিনের স্পেশাল একটি ধামাকা কেক, সেটা হলো জেব্রা কেক বা মার্বেল কেক। আর আজকের কিন্তু আমি একদম ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে, এমনকি চকলেট ছাড়াই কেকটা বানাবো। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের রেসিপিটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, কেক বানানোর জন্য প্রথমেই রান্নাঘরে চলে যাই। আজকের কেকটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে যে সকল বন্ধুরা কেক বানানোর নতুন, তারাও কিন্তু শিখে যাবেন কিভাবে কেক বানাতে হয়, আর বিশেষ করে এই জেব্রা কেকটা। আর সবচেয়ে মজার বিষয় হলো এই কেকটা বানানো কিন্তু খুবই সহজ এবং খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়। তাহলে চলুন আজকের কেক বানানোটা শুরু করে দিই। প্রথমে আমি কেকের জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি দিয়ে দেবো চিনির গুঁড়ো। চিনিটা কিন্তু আপনারা চিনিই দিতে পারেন, তবে চিনির গুঁড়ো দিলে কি হয় তাড়াতাড়ি মিশে যায়, ওই জন্য আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দেখুন আমি এক বাটির থেকে একটু কম নিয়েছি, পৌনে এক বাটির মতো নিয়েছি, একটু কম রয়েছে। আপনারা চাইলে কিন্তু এক বাটিও করে নিতে পারেন, তবে মিষ্টিটা সম্পূর্ণ নিজেদের স্বাদ মতন দেবেন। এখানে আমি নিয়েছি হাফ বাটি সাদা তেল, তেলটাকে আমি এখন দিয়ে দেব। প্রথমে আমি চিনির সাথে তেলটা ভালো করে মিশিয়ে নেব। একটা কথা কিন্তু মনে রাখতে হবে বন্ধুরা, কেক বানাতে গেলে কিন্তু কেকের ব্যাটারটা ভালো হতে হবে, তবেই কেকটা পারফেক্ট হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি দুধ। আপনারা কিন্তু চাইলে দুধের পরিবর্তে ডিমও দিতে পারেন, যেহেতু আজকের কেকটা আমি নিরামিষ বানাচ্ছি সেজন্য আমি দুধ দিলাম, আপনারা ডিমও দিয়ে দিতে পারেন। এবার এই তিনটে উপকরণকে আমি একসাথে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আর আপনারা যখনই কেকের ব্যাটার বানাবেন, সবসময় একদিক থেকে আরেক দিকে এইভাবে ঘোরানোর চেষ্টা করবেন, উল্টো পাল্টা ঘোরালে কিন্তু কেকের ব্যাটারটা ভালো আসবে না। তিনটে উপকরণকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। আর এখানে এই বাটির মাপে আমি দেড় বাটি ময়দা নিয়েছি। আরও হাফ বাটি আমি দিয়ে দেব। এবার এর মধ্যেই আমি দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার। এবার আমি খুব ভালো করে এই মিশ্রণটাকে মিশিয়ে নেব। এইভাবে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিতে হবে। কেকের ব্যাটারটাকে আমি কীরকম ঘনত্বের বানিয়েছি দেখুন। আর এইরকম ঘনত্বের কিন্তু বানিয়ে নিতে হবে, খুব বেশি পাতলাও করা যাবে না, আবার এর থেকে মোটাও করা যাবে না। এবার আমি এই ব্যাটারটাকে দুটো ভাগে ভাগ করে নেব। আরও একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব। দুটো বাটিতে করে ব্যাটার আমি আলাদা করে ভাগ করে নিয়েছি। এবার একটা বাটির ব্যাটারের মধ্যে আমি ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দেব, এখানে এক চামচের মতো দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা আমি ভ্যানিলা ফ্লেভারে বানাবো বলে ভ্যানিলা অ্যাসেন্স দিলাম, আপনারা যে কোনো নিজেদের পছন্দ মতো অ্যাসেন্স দিয়ে দিতে পারেন, কিংবা এলাচের গুঁড়োও দিতে পারেন। এই ব্যাটারটাতে এবার আমি কোকো পাউডার দিয়ে দেব, এখানে আমি দু চামচের মতো কোকো পাউডার নেব। আপনারা চাইলে কিন্তু এই কোকো পাউডারটার পরিবর্তে চকলেটে কিন্তু গুলে নিতে পারেন, যেহেতু আমি ঘরে থাকা উপকরণ দিয়ে বানাচ্ছি তাই চকলেট আর দিলাম না, কোকো পাউডার দিয়ে বানিয়ে নিচ্ছি, কম খরচে হয়ে যাবে।
আর কত সুন্দর চকলেটের মতো কালার চলে আসছে দেখুন না। খুব ভালো করে আমি মিশিয়ে নেব এইভাবে গুড়িয়ে গুড়িয়ে। যত এইভাবে ঘোরাবো এত সুন্দর কালার চলে আসবে। কত সুন্দর একটা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। চলুন তাহলে এবার কেকটা সেট করে নিই। এবার আমি যে পাত্রের মধ্যে কেকটা ব্রেক হতে দেবো সেই পাত্রটাকে রেডি করে নেব। এখানে আমি পাত্রের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটাকে ভালো করে একটু লাগিয়ে নেব পুরো গায়ে যাতে কেকটা খুব ভালোভাবে উঠে আসে। এবার আমি ময়দা দিয়ে দেব, ময়দা দিয়ে এইভাবে ভালো করে ছড়িয়ে নেব। পাত্রের গায়ে যে এক্সট্রা ময়দাটা রয়েছে সেটাকে আমি এইভাবে ফেলে দেব, মানে পাত্র থেকে ঝেড়ে নেব। দুটো ফ্লেভারের ব্যাটার আমি নিয়ে নিয়েছি, এবার আমি কেকটাকে সাজিয়ে নেব। প্রথমেই আমি চকলেট ফ্লেভারটা দিয়ে দেব, আর এখানে দেখুন আমি চামচের মাপেই দেব। প্রথমে এক চামচ নিয়েছি, মাঝখানে এইভাবে দিয়ে দেব। এবার আমি ভ্যানিলা ফ্লেভারটা দিয়ে দেব। এখানেও সেম আমি এক চামচ দিয়ে দেব। আমি কিন্তু একই মাপে দিতে থাকব। এইভাবে পরপর আমি একটা করে ফ্লেভার দেব আর সাজিয়ে নেব। বন্ধুরা আমার তো কেকটা সাজাতে ভীষণ দারুণ লাগছে, এরকম মার্বেলভাবে সাজাতে বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা তো অবশ্যই কেকটা একবার বাড়িতে ট্রাই করবেন। পুরো পাত্রটার মধ্যে আমি ব্যাটার দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি। এবার আমি এবার একটু এরকম ড্যাব ড্যাব করে নেব, মানে একটু ঘা দিয়ে দেব যাতে ভিতরে কোনো রকম বাতাস না থেকে যায়। এবার আমি একটা টুথপিক নিয়েছি, আপনাদের চাইলে কিন্তু আপনারা কাঠিও নিয়ে নিতে পারেন। এবার আমি যেটা করব, আর এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, এবার আমি এইভাবে সুন্দর করে ডিজাইন করে নেব। এইভাবে আস্তে করে তুলে নিতে হবে আর এইভাবে কাপড়ে মুছে নিতে হবে। চলুন তাহলে এবার উনানের কাজটা সেরে নিই। আর এখনই কেকটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। উনান জেলে আমি কড়ার মধ্যে বালি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে লবণও দিতে পারেন।
এবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার কেকের পাত্রটাকে আমি স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট মাঝারি আঁচে জ্বাল দেব। বন্ধুরা কেক বানানোর সময় কিন্তু খুব বেশি জোরে জ্বাল দেবেন না, মাঝারি আঁচে জ্বাল দেবেন, তাহলে কেকটা নিচে থেকে ওপর পর্যন্ত খুব ভালোভাবে বেক হয়ে যাবে। প্রায় 20 মিনিট হয়ে গেছে, এবার আমি কেকটাকে একবার খুলে দেখে নেব। ওয়াও, কত সুন্দর হয়েছে দেখুন, অনেকটা কিন্তু ফুলে গেছে কেকটা, আর কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, দারুণ একটা ডিজাইন এসছে। এবার শুধু আমি কেকটাকে একবার চেক করে নেব হয়েছে কিনা, তার জন্য একটা কাঠি দিয়ে আমি এইভাবে দেখে নিচ্ছি। এই দেখুন, কাঠির গায়ে কিছুই লেগে নেই, মানে কেকটা আমার পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি পাত্রটাকে নামিয়ে আগে ভালো করে ঠান্ডা করে নেব। কেকটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি, আর কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, একদম পারফেক্ট জেব্রা কেক হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু কেকটা দেখুন পাত্র থেকে কিন্তু একদম ছেড়ে আসছে, এই দেখুন গাটা পুরো ছেড়ে গেছে। এবার আমি পাত্র থেকে নামিয়ে নেব কেকটাকে। এই দেখুন পাত্রের মধ্যে কিন্তু তেল দেওয়ার ফলে কত সুন্দর উঠে গেছে, কত সুন্দর দেখতে লাগছে দেখুন কেকটা, গাটা শুধু দেখুন। আর ওপরটা দেখুন, দারুণ হয়েছে না বন্ধুরা, আর পিছনটাও দেখুন। এবার আমি একটু চেপেও দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, এই দেখুন একদম সফট হয়েছে কেকটা। এবার কেকটা আমি কাটছি দেখুন বন্ধুরা, একটু বড় করেই কাটছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, জাস্ট অসাধারণ হয়েছে। আর এই দিকটাও দেখুন। তাহলে বন্ধুরা বাড়িতেই কত কম খরচে চকলেট ছাড়াও চকলেট কেক বানানো যায়। কেক তো কেটে ফেলেছি, এবার তো খাওয়ার পালা। না বাবু না, কিসিপ কেক খাওয়ার জন্য চলে এসছে। আর বন্ধুরা সামনেই কিন্তু ক্রিসমাস চলে এসছে, তাই অবশ্যই করে আপনারা বাড়িতে কিন্তু এরকম একটা কেক ট্রাই করবেন, নিজেরও ভালো লাগবে, বাড়ির সবাই খেলে তারাও খুব খুশি হবে। ভালো হয়েছে বাবান, ভালো হয়েছে, আমার তো দারুণ লাগছে বন্ধুরা, চকলেট কেকের থেকে কোনো অংশেই কিন্তু কম না। তাই দোকান থেকে কেক না কিনে বাড়িতে খুব কম খরচে খুব কম সময়ের মধ্যে এইরকম কেক একটা বানিয়ে নিতেই পারেন। তাহলে বন্ধুরা আমার আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে কি বাবান, মা বানিয়ে যেতে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশে থাকবেন, আর আমাদের নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। বলো মা না রে, বিশেষ করে এই কেকগুলো কিন্তু বাচ্চারাই ভীষণ পছন্দ করে।